সকাল থেকে তীব্র গরমের মাঝে কিন্তু এক টুকরো শান্তি, কারণ ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। বৃষ্টির প্রভাবও কিন্তু ছিল যথেষ্টই বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়ে, অর্থাৎ ক্লাউডস কভার্সের বৃদ্ধি পায় এবং তারপরই বিকেলের পর থেকে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বহরমপুর শহরে হয়েছে শিলাবৃষ্টি। আজ সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি ছিল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এই বৃষ্টির ফলে অনেকখানি কমে যাবার সম্ভাবনা থাকছে, প্রায় 25 থেকে 27-এর ভেতর কমবে বলে মনে করা হচ্ছে। ঝোড়ো বাতাসের প্রভাবও কিন্তু থাকছে যথেষ্টই বেশি, প্রায় রাতের দিকে 30 কিলোমিটার বেগে বাতাস বইবে বলে খবর। ক্লাউডস কভার্স থাকছে রাতের দিকে প্রায় 30% এবং কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই। তবে দীর্ঘ সময়ের পরে, তীব্র গরমের পরে যেভাবে বৃষ্টি এলো তাতে মানুষ অনেকটাই স্বস্তি পেল, এ কথাই বলা যায়। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সেখানে বিজয়বাবু তিনি বলছেন যে তিনি সাগরদিঘি থেকে দেখছেন। আপনাদের কাছেও জানতে চাইবো যে কোন কোন এলাকায় বৃষ্টি হলো মুর্শিদাবাদে, যেভাবে বৃষ্টি হয়েছে লালবাগে, জিয়াগঞ্জে, বহরমপুরে। বহরমপুরের শিলা বৃষ্টির ছবিও ঠিক আপনারা দেখছেন এবং সেইভাবেই আপনাদের এলাকার ঠিক কী চিত্র। তীব্র গরম, আর এই গরমের ফলে কিন্তু মানুষজন রীতিমতো নাজেহাল হয়ে গেছিল, আর তীব্র গরম থেকে মানুষ অনেকটাই নিস্তার পেল বলা যেতে পারে। কারণ এই যে বৃষ্টি, বৃষ্টির প্রভাবে কিন্তু অনেকখানি শীতলতা প্রদান করা সম্ভব হয়েছে। জল পড়লে কষ্ট হবে তো।
বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বললেন, বেলডাঙাতে বৃষ্টি হচ্ছে না এবং বেলডাঙাতে বৃষ্টি নেই, কিন্তু আবার বিপরীত দিকে বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইমরান খান তিনি লিখেছেন, চাকলা থেকে কুরুলগাছ এখানে পানি হচ্ছে না এবং সেখানেও বৃষ্টি হচ্ছে না। বাংলাদেশ থেকে মোহাম্মদ আসাদ হোসেন তিনি বাংলাদেশ থেকে লিখেছেন, বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। অচিন্ত ঘোষ তিনি বহরমপুরের ইন্দ্রপ্রস্থ, তাঁর বক্তব্য ধুলো ভেজা বৃষ্টি সঙ্গে শিলা বৃষ্টি। আর একদমই বহরমপুরের ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাকে, এবং সেখানেও ধুলো ভেজা বৃষ্টি, অর্থাৎ মাটির যে সোদা গন্ধ সেটা কিন্তু খুব ভালো পাওয়া গিয়েছে সঙ্গে শিলা বৃষ্টি। অর্থাৎ বলা যেতে পারে যে তীব্র গরম ছিল এবং সেই গরমের পরেই কিন্তু কিছুটা স্বস্তি বলা যেতে পারে। অবশ্যই আপনারা জানান যে আপনারা কোন কোন এলাকায় রয়েছেন এবং সেই এলাকায় ঠিক কি রকম অবস্থা, অর্থাৎ সেখানে কি বৃষ্টি হচ্ছে নাকি একেবারে তীব্র গরম। যে চিত্র আপনারা দেখছেন মুর্শিদাবাদের বহরমপুরের চিত্র, এবং সেখানে শিলা বৃষ্টি হয়েছে এবং মানুষজন কিন্তু রীতিমতো উপভোগ করছে সেই শিলা বৃষ্টি। শেখ সুলতান তিনি লিখেছেন, পূর্ব বর্ধমানে সেখানে কিন্তু বৃষ্টি নেই, স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু বৃষ্টি পাওয়া যাচ্ছে না। বাগডাঙ্গা থেকে সেখানে বৃষ্টি নেই, মেদিনীপুর জেলাতেও কিছু নেই। অর্থাৎ বলা যেতে পারে যে মুর্শিদাবাদ জেলাতে কিছুটা বৃষ্টি হচ্ছে, উত্তর চব্বিশ পরগনার কয়েকটা জায়গায় বৃষ্টি হচ্ছে। আব্বাস উদ্দিন শেখ তিনি ঝাড়খণ্ড থেকে দেখছেন, এবং আব্বাসবাবু আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে এটাও কিন্তু আমাদের জানার ইচ্ছে। সাগরদিঘিতে বৃষ্টি হয়নি, একদমই সাগরদিঘিতেও বৃষ্টি হয়নি, কিন্তু সাগরদিঘি বাদ দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের এলাকা নিয়ে বলবেন যে সেখানে বৃষ্টি আদৌ হচ্ছে কিনা। জিয়াউল আনসারি তিনি বলছেন, দমকলে বৃষ্টি হচ্ছে, আর আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন অবশ্যই। ফারাক্কাতে বৃষ্টি নেই, ফারাক্কায় বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে অনুমান করা হচ্ছে সেখানেও বৃষ্টি হবে। দমকলে বৃষ্টি নেই, এবার অনেকে বলছে বৃষ্টি হচ্ছে। মেদিনীপুরে হচ্ছে না, একটু আগেই বললাম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টি হচ্ছে না। আপনারা জানাবেন আপনাদের নিজেদের এলাকায়। পাঁকুড়ে হচ্ছে না, আর ফারাক্কাতে তিনি জিজ্ঞেস করছেন না, আপাতত ফারাক্কাতে বৃষ্টি হয়েছে এমন কোনো খবর নেই। আপনি ঝাড়খণ্ডের পাঁকুড় থেকে বলছেন পাঁকুড়ে বৃষ্টি হচ্ছে না, যাক সেটাও আমরা জানতে চাইলাম। অবশ্যই আপনারা আপনাদের মতামত বলবেন যে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ যেভাবে গরম বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু মানুষজন রীতিমতো অতিষ্ঠ, এবং তার মধ্যে কিছুটা শান্তির ছবি আপনাদের দিলাম। মুর্শিদাবাদের বহরমপুর সহ একাধিক এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ছবিও কিন্তু আপনাদের দেখালাম। মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় দর্শকরা তারা জানাচ্ছেন বেশিরভাগই জায়গায় কিন্তু বৃষ্টি নেই, এবং সেই ক্ষেত্রে মুর্শিদাবাদের বহরমপুর কিছুটা ব্যতিক্রম বলতে পারি, কারণ সেখানে কিন্তু শিলা বৃষ্টি হয়ে গিয়েছে।
ইতিমধ্যে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তীব্র গরম আর তার ফলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরে সেখানে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণও ছিল যথেষ্টই বেশি, এবং যা খবর তাতে কিন্তু ঝোড়ো বাতাসও কিন্তু যথেষ্টই বইবে। বাগডাঙ্গাতে ঝড় উঠেছে, কোন বাগডাঙ্গা ভাই অবশ্যই জানাবেন, এবং রানীনগরে বৃষ্টি হচ্ছে না তাও সেখানে জানালেন, মালদাতে বৃষ্টি হয়নি যে কারণে ফসলের অনেকটাই ক্ষতি, আমরাও কিন্তু সেই খবর আপনাদের দেখিয়েছিলাম। বিশেষ করে আম জাতীয় যে যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু মারাত্মক হারে ক্ষতি হয়ে গিয়েছে মালদাতে, এবং এই যে বৃষ্টি হলো এই বৃষ্টিতে যে খুব একটা উপকার যে আম চাষে হবে তা কিন্তু নয়, এটা যথেষ্টই খারাপ। কারণ এই সময় বলা যেতে পারে যে মুকুল, আর সেই মুকুল কিন্তু এই ধরনের শিলাবৃষ্টির ফলে অনেকটাই নষ্ট হয়। আলমগীর শেখ তিনি কলকাতা থেকে তিনি বলছেন, আপাতত কলকাতাতে বৃষ্টি হচ্ছে এবং কয়েকটি জায়গায় সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, সেই খবরও আমরা আপনাদের দেখাবো, এবং আপনারা যে যে এলাকাতে রয়েছেন সেই এলাকাগুলো ঠিক কি অবস্থা অবশ্যই বলবেন আপনারা। মুর্শিদাবাদের শ্রুতি তুষার শেখ তিনি বলেছেন মুর্শিদাবাদের শ্রুতিতে বৃষ্টি হচ্ছে না, স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের শ্রুতিতে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, তবে বলা যেতে পারে ক্লাউডস কাভার্স কিন্তু মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে, যে কোনো অবস্থায় কিন্তু বৃষ্টি হতে পারে। ভগবানগোলাতে মেঘ উঠেছে কিন্তু বৃষ্টি হয়নি, এবং দুর্ভাগ্যের বিষয় কারণ এই সময় বৃষ্টি হলে কিছুটা প্রশান্তি হয়তো পাওয়া যাবে, কিন্তু এরই মধ্যে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে অনেক কৃষক ভাই যারা কিন্তু আমের উপরে নির্ভর করে পড়ে রয়েছে, এবং সেখানে এই ধরনের শিলা যে বৃষ্টি সেই শিলাবৃষ্টির ফলে কিন্তু মারাত্মক হারে তাদের ক্ষতি হয়ে যেতে পারে। দৌলতাবাদে বৃষ্টি হচ্ছে এবং দৌলতাবাদে ইতিমধ্যেই বৃষ্টি সেখানে শুরু হয়েছে। বাপি শেখ তিনি জানিয়েছেন শাহজাদপুরে হচ্ছে না বৃষ্টি, এবং শাহজাদপুরটা কোথায় বাপি বাবু অবশ্যই বলবেন।